মহারাজ সুস্থ হবে না, আর তাছাড়া আমি তো মহারাজকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছি, রাজপদ্য থেকে শুরু করে আমি নিজে তাকে সুস্থ করার জন্য অনেক চিকিৎসা করেছি, কিন্তু কারোর চিকিৎসায় কোনো কাজ হয়নি, কোনোভাবেই তার জ্ঞান ফিরে আনা সম্ভব হচ্ছে না। কিন্তু এটা কি করে হতে পারে রাজকনক? মহারাজের জ্ঞান না ফিরে আসার কারণ কি, আপনি কি গণনা করে জানতে পেরেছেন কিছু? মহারানী, আপনি যখন ফিরে আসছিলেন না, তখন মহারাজ আপনাকে ফিরিয়ে আনার জন্য নিজে গিয়েছিলেন। আর তাছাড়া আমি আমার গণনার মাধ্যমে জানতে পেরেছি যে আপনাকে খুঁজতে গেলে মহারাজের অনেক বড় বিপদ ঘটতে পারে, আর সেটাই ঘটেছে। আসলে মহারানী, মহারাজ এমন এক তিথিতে জন্ম, ওদিকে সূর্য একটি কক্ষের মধ্যে আত্মগোপন করে থাকে, আর আর সে শুধুমাত্র আলো কথা চিন্তা করতে থাকে। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে, ভালোভাবে এখনো ওই আস্তানাতেই রয়েছে। এতক্ষণে হয়তো তিনি আমার আলোকে আবার আশকাপ রাজ্যের রাজা ওই প্রতাপ সিং এর কাছে ফিরিয়ে দিয়ে এসেছেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে, কারণ তিনি তো আমাকে বলেছিলেন তিনি আলোকে আশকাপ রাজ্যে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। না হলে যে কারণে আমার ক্ষতি হতে পারত, ঠিক সেই কারণে আমার আলোরও ক্ষতি হতে পারত। ভালোই হয়েছে, ভালো বাবা আগে থেকেই সব কিছু জানতে পেরেছেন, না হলে আমার আলোর অনেক বড় ক্ষতি হয়েছে। তো আমার কোনো ক্ষতি হোক না হোক, সেটা নিয়ে আমার কোনো চিন্তা থাকতো না। তবে আমার আলোর যদি কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে সেটা যে আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। ভালোই হয়েছে, আমার আলোকে আশকাপ রাজ্যে ফিরিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবো, কারণ আমি তো জানি ওই আশকাপ রাজ্যের উপর কোনো অশুভ শক্তি আঘাত করতে পারবে না। আর তাই ওই কালবোকরা জাদু সম্রাট যতই জানতে পারুক না কেন যে আমার আলো কোথায় আছে, কিছুতেই আমার আলোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে আলো এতদিন আমার কাছে ছিল, আর তাই আমার খুব ভালো লাগতো। কিন্তু এখন আমার আলোটা আমার কাছ থেকে যে আবারও অনেক অনেক দূরে চলে গেল, আমার বারবার মনে হচ্ছে আমি কি একবার আমার আলোটাকে দূর থেকে দেখে আসি, কারণ আমি তো জানি আমি আমার আলোকে আর আগের মতো ফিরে পাবো না। আর তাই ওকে চোখে দেখতে পেলে তো আমার শান্তি। কালবোকরা, প্রস্তুতি না, আমি কালপুরুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তার সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছি। সে বলেছে আমাদেরকে আমাদের শক্তি প্রয়োগ করতে, আর আমরা যদি এখন আমাদের শক্তি প্রয়োগ করি, উনি আমাদের শক্তির সাথে সাথে ওনার শক্তিও প্রয়োগ করবে, আর তারপর আমাদের শক্তি আরো অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে, আর সেই শক্তি আমরা এক্ষুনি নাগলোকের ভেতরে প্রয়োগ করব। তবে সাবধান, আমাদের খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন আমাদের এই শক্তি ওই নাগমণিকে স্পর্শ না করে। সেটা বুঝতে পারলাম, কিন্তু জাদু সম্রাট, এবারও যদি আমাদের শক্তি প্রয়োগ করার পরও ওই নাগরানির শরীরে গিয়ে আমাদের শক্তি আঘাত না করে, তাহলে কি হবে? নানা কালগোকরা, সেটার সম্ভাবনা নেই, কারণ কালপুরুষ আমাকে বলেছে আমরা যেখানে আমাদের শক্তি প্রয়োগ করি না কেন, আমরা যাকে উদ্দেশ্য করে শক্তি প্রয়োগ করব, তার শরীরে গিয়েই সেই শক্তি আঘাত করবে, আর তাই নাগরানি কিছুতেই এবার আর আমাদের শক্তির হাত থেকে বাঁচতে পারবে না। আর তাই বলছি, আর দেরি না করে এক্ষুনি আমাদের শক্তি প্রয়োগ করি। হ্যাঁ জাদু সম্রাট, সেটাই করো। এই কথা বলে জাদু সম্রাট তার শক্তি প্রয়োগ করে এবং সাথে সাথে কালগোকরাও তার শক্তি প্রয়োগ করে, আর তখনই সে কালপুরুষও তার শক্তি প্রয়োগ করে, আর কালপুরুষের শক্তি গিয়ে জাদু সম্রাটের শক্তির সাথে একত্রিত হয়। যা জাদু শক্তি যা, এক্ষুনি গিয়ে নাগরানীকে আঘাত কর, নাগরানী যেন কিছুতেই বাঁচতে না পারে। জাদু সম্রাট এই কথা বলার সাথে সাথে জাদু শক্তিটি নাগলোকের ভেতরে প্রবেশ করে। একি আবারও দেখছি ওই ভয়ঙ্কর জাদু শক্তিটি আমার দিকে ধেয়ে আসছে, আর এই জাদু শক্তিটি মনে হচ্ছে অনেক অনেক বেশি শক্তিশালী। না 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 না, কিছুতে এই জাদু শক্তিকে আমার শরীর স্পর্শ করতে দেয়া যাবে না, এক্ষুনি এক্ষুনি আমাকে এখান থেকে সরে যেতে হবে।
এই কথা বলে নাগরানী সরে যেতে থাকে, আর তখনই সেই শক্তিটি নাগরানীর দিকে এগিয়ে যেতে থাকে। নাগরানী বুঝতে পারে যে জাদু শক্তিটি নাগরানীর পিছু পিছু ধাওয়া করছে, এজন্য নাগরানী আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। নাগরানী, নাগরানী, এই জাদু শক্তিটি মনে হচ্ছে আপনার পিছু তাড়া করছে, কিছুতেই ও আপনার পিছু ছাড়বে না, আর তাই বলছি খুব সাবধান নাগরানী, কিছুতেই যেন ও জাদু শক্তিটি আপনার শরীরকে স্পর্শ না করতে পারে। স্পর্শ স্পর্শ করতে পারবে না, তুই কি বলছিস? কি দেখছিস না, দেখছিস না জাদু শক্তিটি নাগরানী পিছু পিছু চলতে শুরু করেছে? কেমন, নাগরানী যেদিকে যাচ্ছে ওই জাদু শক্তিটিও সেদিকেই যাচ্ছে। শুধুমাত্র নাগরানী থামলেই হয়তো বা ওই জাদু শক্তিটি নাগরানীকে আঘাত করবে। কি বলছিস, কি তাহলে নাগরানী আর কতক্ষণ এভাবে ছুটতে থাকবে বলতো? এভাবে তো নাগরানী খুব বেশিক্ষণ নিজেকে এই জাদু শক্তির হাত থেকে রক্ষা করতে পারবে না, আর তাই আমাদেরকে নাগরানীকে বাঁচানোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আর আমার তো মনে হচ্ছে একমাত্র নাগমণি নাগরানীকে বাঁচাতে পারে। এসব কি বলছিস, কি তুই নাগমণি কি করে নাগরানীকে বাঁচাবে বলতো? নাগমণি তো নিজেই নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, আমাদের নাগরানী এত চেষ্টা করলো নাগমণিকে জাগ্রত করার, কিন্তু নাগমণি তো জাগ্রত হলো না, আর এখন সেই নাগমণি কি করে নাগরানীকে বাঁচাবে বলতো? কে কে করে বাঁচাবে সেটা আমি জানি না, তবে একটু চেষ্টা করা যেতেই পারে। নাগরানী, নাগরানী, মনে হচ্ছে ওই জাদু শক্তি কিছুতে আপনার পিছু ছাড়বে না, আর তাই বলছি আপনি এগিয়ে এসে নাগমণিকে স্পর্শ করুন, না হলে আপনি কোনোভাবে ওই শক্তির হাত থেকে বাঁচতে পারবেন না। নাগরানী পঙ্খিনীর কথা মতো নাগমণির কাছে এগিয়ে যায় আর নাগমণিকে স্পর্শ করে, আর সাথে সাথে সেই শক্তিটি নাগরানীর শরীরে আঘাত করে, আর সেই শক্তির কারণে নাগমণিও আঘাতপ্রাপ্ত হয় আর নাগরানীও আঘাতপ্রাপ্ত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তুই এত ভাবিস না, ওই দেখ, ওই দেখ সঙ্গিনী, নাগমণির দিকে তাকিয়ে দেখ না, নাগমণি কেমন শক্তি ফিরে পেয়েছে, আমাদের নাগমণি যে জাগ্রত হয়ে গেছে, আর তাই এখন এখন এই নাগমণি আমাদেরকে রক্ষা করবে। মহারাজের আজকে এই অবস্থা দেখে আমি কিছুতেই সহ্য করতে পারছি না, মহারাজ আমার সন্তানের মতো, আর তাই মহারাজের এমন অবস্থা আমাকে খুবই কষ্ট দিচ্ছে। আমি তো অনেক চেষ্টা করলাম, আমার গণনার মাধ্যমে জানার চেষ্টা করলাম মহারাজকে সুস্থ করে তোলা যাবে কি না, কিন্তু বারবারই আমি আমার গণনার মাধ্যমে জানতে পারলাম যে মহারাজের শরীরে যেহেতু একবার জাদু শক্তি স্পর্শ করেছে, সেহেতু মহারাজকে আর বাঁচানোর কোনো উপায় নেই। আর এখন যদি মহারাজের কিছু হয়ে যায় রাজ্য কে সামলাবে? মহারাজের এভাবে অচেতন হয়ে পড়ে থাকা যে আমি কিছুতেই সহ্য করতে পারছি না। চোখের সামনে মহারাজ কি তাহলে এভাবেই শেষ হয়ে যাবে নাকি? না না, আমরা সবাই কি করে মেনে নেব? হে বিধাতা, তুমি আমাদের মহারাজকে সুস্থ করার একটা উপায় বের করে দাও, দয়া করো। আলো তো বললো যে সে নাকি মহারাজকে সুস্থ করে তুলবে। ওদিকে আলো কি করে রাজা প্রতাপ সিংহকে সুস্থ করে তুলবে সেটা নিয়ে আরো অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। চিন্তা না করে কি আর উপায় আছে বলতো? মহারাজের যে অবস্থা দেখে আসলাম তাতে তো সত্যি আমার খুব ভয় হচ্ছে, কারণ কারণ রাজগণক বললো যে মহারাজের নাকি জ্ঞান ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, কিন্তু আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে মহারাজের যে অবস্থা হয়েছে সেটা শুধুমাত্র আমার জন্যই হয়েছে, তিনি যদি আমাকে খুঁজতে না যেতেন তাহলে ওই জাদু শক্তির প্রভাব মহারাজের উপর পড়তো না আর মহারাজের কোনো ক্ষতিও হতো না। এসব কথা বলে কোনো লাভ নেই, এখন শুধুমাত্র আমাদেরকে উপায় খুঁজে বের করতে হবে যে কি করে মহারাজকে সুস্থ করা যায়, যে করেই হোক। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে গো, আমার মনে হয় তুমি যদি
সত্যি বলছিস শালিক পাখি, তুই বুদ্ধি পেয়েছিস? তাহলে আর চুপ করে থাকিস না, দয়া করে বল কি বুদ্ধি পেয়েছিস যে বুদ্ধি মতো চললে মহারাজের জ্ঞান ফিরিয়ে আনা সম্ভব? বন্ধুরা, তাহলে কি বুদ্ধিতে আলো রাজা প্রতাপ সিংহের জ্ঞান ফিরিয়ে আনতে পারবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।